নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলবো চন্দ্রের বিষয়ে। যেমন হচ্ছে কি, যাদের জন্মছকে চন্দ্র দুষ্প্রভাব দিয়ে যাচ্ছে, এবং এমন কিছু যারা জাতিকে মানে আপনারা কীভাবে মুক্তিটা পেতে পারেন, হয়তো চন্দ্র পীড়িত আছে জন্মছকের মধ্যে, বা আপনার কোনো কোনো পাপী গ্রহ দ্বারা দৃষ্ট রয়েছে, বা চন্দ্র শনি বীজযোগ রয়েছে, আর তার সাথে সাথে রয়েছে রাহু চন্দ্র একসাথে রয়েছে, বা রাহু কেতু একসাথে রয়েছে, এমন বিভিন্ন রকমের কথা নিয়ে আজকে আমি যে কথা বলি। আগে সর্বপ্রথম আপনার জানাই চন্দ্রের বিষয়। চন্দ্রকে গ্রহের পরিবারে রানী বলা হয়। চন্দ্র সূর্যের প্রকাশ নিয়ে পৃথিবীতে প্রকাশমান হয়ে থাকেন। নবগ্রহের মধ্যে চন্দ্রের স্থান দ্বিতীয়, এবং ইনি প্রত্যক্ষ রূপে আমাদের সামনে থাকেন। প্রত্যক্ষ রূপ মানে বুঝতেই পারছেন আমরা তাকে দেখতে পারি। চন্দ্রকে জলের দেবতা বলা হয়, এবং চন্দ্র কি মনের কারকগ্রহ, চন্দ্র হচ্ছে মায়ের কারকগ্রহ বলা হয়। চন্দ্র সমস্ত দেবতা পিতৃর, পিতৃদের, যক্ষ মানুষের, ভূত পিশাচ পশু পাখি বৃক্ষ ইত্যাদি প্রাণের উপায়ন করে থাকেন। জ্যোতিষে চন্দ্রকে মনে কারকগ্রহ বলেই থাকেন, এবং তার মধ্যে চন্দ্র ভীষণভাবে সহজ ও সরলতার গ্রহ বলা হয়। চন্দ্রের কারণে পৃথিবীতে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ হয়ে থাকে। যত সব পাঁজি রচনা হয় সব চন্দ্রের উপরে আধারিত হয়। চন্দ্রের দ্বারাই জোয়ার ভাটা আসে। চন্দ্র একটি রাশিতে সোয়া দুই দিন প্রায় থাকেন, আর চন্দ্রকে মানে কী বলা 27 দিন লাগে 12টি রাশির পুরো চক্র করতে আর নক্ষত্র পুরো করতে। চন্দ্র চতুর্থভাবে এবং উত্তর দিকে বলি হন, এবং রাতের প্রথম প্রহরে আর রাত্রিতে বলি হন চন্দ্র। রাত্রেবেলায় চন্দ্র একদম পুরো আকাশে পুরো গোল আমরা দেখতে পারি পূর্ণিমার সময়। তাহলে কী হচ্ছে, চন্দ্র রাতের রানীও বলা হয় তাকে। এবার হচ্ছে চন্দ্রমা বুদ্ধিমান, এবং তার সাথে প্রেরণাদায়ক হয়, আমাদের জন্য প্রেরণা দিয়ে থাকে। আর তার সাথে চন্দ্র যখন বলি থাকে, মানুষের চেহারার মধ্যে একটা আলাদা রকমের চমক দেখা যায়। সে সমস্ত রকমের সুখী জীবনযাপন করতে পারে। যদি এই চন্দ্র দূষিত হয় তাহলে সব উল্টো হয়ে যায়। জন্মছকে দেখবেন একটা কথা কি, যে রাশিতেই চন্দ্র হলে তার উপরে শুধু শনির দৃষ্টি হলে সে মানুষ গুরু দীক্ষিত হয়, এবং সমাজ কল্যাণের উপরে তার নজর বেশি থাকে। জন্মছকে চন্দ্র দ্বাদশী হলেও ব্যক্তি কল্পনা ও কলা জগতের সাথে যুক্ত থাকে। তার ইনটিউশন খুব ভালো হয়ে থাকে, মানে ওর মনের মধ্যে আগে থেকে ইনটিউশন চলে আসবে। সমস্ত লোকেরা তাকে সমস্ত নিজের গোপন কথা বলে ফেলে। তারা কী হয়, ভীষণভাবে লোকেদের কাছে তারা নিজের গোপন কথা সবার কাছে শেয়ার করে দেবে। চন্দ্রকে মায়ের কারকগ্রহ তো বলাই হয়, মনের মালিক চন্দ্র, হাসি খুশির মালিক চন্দ্র, যশের কারক চন্দ্র, বাচ্চাদের স্বভাবের মতন চন্দ্র হয়। মানুষ একটা খুব চঞ্চল আছে, বড় বয়সকালীনও হাসি ঠাট্টা ইত্যাদি করে, তার মানে দেখে নেবেন তার চন্দ্র খুব বলিষ্ঠ থাকে। নারীর কারকগ্রহ চন্দ্র, সুন্দর স্ত্রী এবং স্ত্রী সুখ, এবং মানে তাদের চেহারার মধ্যে একটা আলাদা চমক থাকবে। তাদের একটা দেখবেন স্মরণশক্তি ভীষণ ভালো থাকে, যাদের চন্দ্র খুব ভালো হয়। বডিতে রক্তের সার্কুলেশনকে চন্দ্র দ্বারাই নির্ধারিত হয়। এবার আমাদের পেটের কারকগ্রহ চন্দ্র, নারীর স্তনের কারকগ্রহ চন্দ্র, আমাদের বাম চোখের কারকগ্রহ চন্দ্র, চেস্টের কারকগ্রহ চন্দ্র, তার মানে চন্দ্র আমাদের সব দিক দিয়ে ভালো হয়, সব দিক দিয়ে। কিন্তু দূষিত চন্দ্র যদি থাকে তাহলে সমস্ত কিছু আমাদের উল্টো করে দেয়। দূষিত চন্দ্রকে নিয়েই আজকে আমি আপনাদের কয়েকটা ব্রহ্মাস্ত্র উপায় বলবো, যেগুলো সারা জীবন আপনাদের কাজে লেগে যাবে, দেখবেন আপনার মিলিয়ে। জন্মছকে মানে অশুভ চন্দ্র যদি থাকে, বা পীড়িত চন্দ্র থাকে, বা পাপগ্রহ দৃষ্ট যদি থাকে, চন্দ্রের উপরে দৃষ্টি থাকে, তাহলে কী হয়, মানুষের উপরে চন্দ্রের কৃপা না হলে মানুষ কোনো মতেই জীবনে সুখ পায় না। তার মন সবসময় অশান্ত থাকবে। ম্যাক্সিমাম দেখা গেছে যাদের চন্দ্র টাকা পয়সা মানে টাকা পয়সা বিশাল বড় মালিক করে দেন মানুষকে, কিন্তু মানুষকে ভীষণভাবে নির্ধন করে দেন, মানে মানুষ কীভাবে বলবো যে ডিপ্রেশনে চলে যায়, কোনো মানুষ সম্মান পায় না, কোনো জনসাধারণের কাছে সম্মান পায় না, সরকার দ্বারা কষ্ট পায়, সাজাও পায়, এবং সাধারণ মানুষও তার অপমান করে ফেলে। চন্দ্র যদি পীড়িত হয়, নারীর বাচ্চা জন্মাতে গিয়ে ভীষণভাবে সে কষ্ট পায়। যদি জন্মছকে চন্দ্র শনিযুক্ত হয়ে থাকে, মানে যেটাকে আমরা বলে থাকি বীজযোগ, তাতে বলা হয় যে মানুষ যতদিন তার মা বেঁচে থাকে ততদিন সে সুখের জীবনযাপন করে, আদারওয়াইজ ভীষণ কষ্ট জীবন হয়। শনিপূর্ণ দৃষ্টি চন্দ্রের উপরে পড়লে সে মানুষ সর্বদা দুশ্চিন্তার শিকার হয়। আবার এই যদি দৃষ্টি জাতককে কী করে দেয়, তার মধ্যে দেখা গেছে এই দৃষ্টি যদি শনিচন্দ্র সমদৃষ্টি যদি হয়, তাহলে দেখা গেছে যে ম্যাক্সিমাম সেই মানুষরা ইঞ্জিনিয়ারিং লাইনে থাকে, টেকনিক্যাল মেকানিক্যাল বা এমন কোনো বিদ্যায় পারঙ্গত হয় যারা যেটা নাকি ইনভেনশন হয়, যার দিয়ে মানে কি আবিষ্কার ইত্যাদি হয়,
পূর্ণ চন্দ্রের সময় সমুদ্র জোয়ার ভাটা চলে আসে আর মানসিক রোগীরা ততদিন কীভাবে ভীষণভাবে ভারী কষ্ট পান। চন্দ্র যদি নিজস্থ হয়, শনি অথবা রাহু দ্বারা পীড়িত হয়, তাহলে বহু কষ্টের দিন কাটায়। সে তার নিজের মনোবল কোনো মতেই ঠিক রাখতে পারে না, সে মানে পাগলের মতন ব্যবহার করবে। এমন দেখা যাবে সে মেন্টালি ডিস্টার্ব মানুষ আছে, আর ভীষণ ডিপ্রেশনের কারণেই হয় একমাত্র চন্দ্র। যাদের চন্দ্র পীড়িত থাকে, মানে কষ্টতে থাকে, তাহলে জেনে রাখুন সেই মানুষ ভীষণভাবে কষ্ট পেয়ে থাকে। আরও একটি কথা আপনাদের জানাই, যাদের কুণ্ডলিতে নারীদের বিশেষ করে দেখবেন চন্দ্র শনি দ্বারা যদি পীড়িত হয়, তাহলে কি তাদের বাচ্চা হওয়ার পরে তাদের স্তনে দুধ শুকিয়ে যায়, তাদের বাচ্চারা দুধ খেতে পারে না, মায়ের দুধ খেতে পারে না। আরও একটি কারণ হচ্ছে, আর মেয়েদের ক্ষেত্রেই বলি, সেটা হচ্ছে তাদের মাসিক, মানে মাসিক ধর্ম যেটা বলা হয়, পিরিয়ডস ভীষণ দেরিতে স্টার্ট হয়, তার জন্য ওরা ভীষণ কষ্টও পায়। জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র ষষ্ঠে থাকে, তাহলে মায়ের হেলথের উপর ভীষণ একটা ইফেক্ট দিয়ে থাকে। যাদের জন্মকুণ্ডলীতে ষষ্ঠে চন্দ্র হলে দেখবেন, আর রাহু দ্বারা পীড়িত হলে জাতকের মেন্টাল প্রবলেম হয়ে যায়। ষষ্ঠে চন্দ্র এবং কেতু যুক্ত হয়, চন্দ্র আর কেতু যদি যুক্ত হয়, তাহলে সে জাতকের পেচ্ছাপের কিছু রোগ থাকবে। ছোটো ছোটো বাচ্চাদের দেখবেন বিছানায় পেচ্ছাপ করে দেয়, আর বড় হওয়ার অবধিও দেখা গেছে তারা বিছানায় পেচ্ছাপ করে দেয়। চন্দ্র বৃহস্পতি ষষ্ঠে হলে পেটের রোগ তো হবেই হবে, এটা লিখে রাখুন। অষ্টমে চন্দ্র হলে বাচ্চারা রাতের সময় ভয় পায় এবং দাঁত কিটকিট করে তাদের। আর একটা কথা হচ্ছে, অষ্টমে চন্দ্র এবং লগ্নে চন্দ্র, তারপর রাহু আর কেতু হলে, মানে চন্দ্র রাহু বা কেতু হলে তাদের দেখবেন তর্কা রোগও হওয়ার অনেক বেশি চান্সেস থাকে। আর একটা হচ্ছে, দ্বাদশী চন্দ্র থাকলে টাকা পয়সা ভীষণভাবে মানে টিকতে পারে, তাদের কাছে টাকা পয়সা কোনো মতেই টেকে না এবং নারীদের কাছ থেকে তারা অপমানিত হন। এবার আমি আপনাদের বলবো চন্দ্রের উপায়গুলি। উপায়গুলির মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি, একটাই উপায় করুন, দারুণ ফলাফল পাবেন, সেটা হচ্ছে চন্দ্রের একটা মন্ত্র আপনাদের বলছি, সেটাকে আপনি পূর্ণিমার দিন বা প্রতি সোমবার করে এটা করতে পারেন, আর করলে দেখুন কি ভালো ফলাফল পাবেন, তখন আপনারা বুঝতে পারবেন। তার মানে মন্ত্রটা কি হচ্ছে, ওম শ্রাম শ্রীম শ্রম স চন্দ্রায় নম। এই মন্ত্রটাকে প্রতি সোমবার, আপনি প্রতি সোমবার 108 বার করে যান, যত মনের কষ্ট আছে সমস্ত বেরিয়ে যাবে, আর দেখবেন আপনার চন্দ্র সহায় হয়ে পড়বে। আর একটা উপায় বলছি, সেটা লিখুন, সেটা হচ্ছে কি, এক বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, তা শিবলিঙ্গ কী করবে, আতপ চাল নিয়ে নেবেন, আগে অল্প আতপ চাল নিয়ে সেটাকে ভালো করে বেটে নেবেন। বেটে নেওয়ার পর তার মধ্যে কী করবেন, একটু জল দিয়ে রাখবেন, যাতে একটু লাগাতে পারেন। কোথায় লাগাবেন, শিবলিঙ্গের উপরে। শিবলিঙ্গকে ভালো করে লেপ করে দিন, আপনার বাড়িতেও করতে পারেন বা কোনো আপনার প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে করতে পারেন, প্রতি সোমবার করে করবেন। আর তার সাথে কী করবেন, সেটাকে আপনি আগে প্রথমে উপরে বেলপাতা চাপিয়ে নেবেন, শিবলিঙ্গের উপরে বেলপাতা চাপিয়ে তারপর সেই ক্রিয়াটা করতে পারেন, বা ক্রিয়াটা করার পর আপনি বেলপাতা অবশ্যই একটা চাপিয়ে দেবেন, এটা মাথায় রাখবেন। আর মন্ত্রটা হচ্ছে কি, এনার জন্য, শিবের জন্য, শ্রী শিবায় নমস্তভ্যম, শ্রী শিবায় নমস্তভ্যম, শ্রী শিবায় নমস্তভ্যম, এই মন্ত্রটা পাঠ করুন। প্রতি পূর্ণিমাতে কী করুন, চন্দ্রদেবকে চাল আর দুধের পায়েস, চাল আর দুধের তৈরি করা পায়েস, তার মধ্যে মিশ্রি দেবেন। মিষ্টি দিয়ে আর পূর্ণিমার দিনও করতে পারেন, আর প্রতি পূর্ণিমাতে করবেনই করবেন, আর প্রতি সোমবারও করা যেতে পারে। সেটা প্রতি সোমবার হয়তো সম্ভবপর হবে না আপনার, তাহলে কী করবেন, গাওয়া ঘিয়ের একটা প্রদীপ বানাবেন, সেটাকে চন্দ্রকে পূর্ণিমার দিন সেটাকে একটু দেখিয়ে দেবেন, আর তার সাথে চাল আর দুধের পায়েস যেটা বললাম মিষ্টি দিয়ে তৈরি করে, সেটা পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে ভোগ লাগাবেন আর চন্দ্রদেবকে ভোগ লাগিয়ে দেবেন। সাদা জিনিসের দান করবেন, যেমন হচ্ছে দুধ দই চিনি, মানে আর কি চাল, সাদা মিষ্টি, এগুলোকে কী করবেন, দান করবেন। দান কিন্তু সূর্যাস্তের পরে করবেন না, সূর্যাস্তের আগেই করে ফেলবেন। আরও একটা, আপনারা অনেক প্রশ্ন করেছেন, একটা আগের প্রোগ্রাম দেখিয়েছিলাম যে দুধের তৈরি জিনিস যদি থাকে সেটাকে আপনি দিনের বেলা দান করতে পারেন, কিন্তু রাতের বেলা দান করবেন না, সন্ধ্যাস্তের পর, সন্ধ্যা হয়ে যাওয়ার পর কোনো সাদা জিনিস দান করতে নেই। আর বিশেষ করে যাদের চন্দ্র ভীষণভাবে পীড়িত হয়, তারা তো কোনো মতেই করবেন না। যদি ভীষণভাবে মেন্টাল প্রবলেম হচ্ছে আপনাদের, ভীষণভাবে মানসিক দুশ্চিন্তায় পড়ে আছেন, মানসিক কষ্ট পাচ্ছেন, কোনো ব্রাহ্মণকে কোনো চাঁদির জিনিস, মানে রূপোর কোনো গ্লাস হোক, বাটি হোক, থালা হোক, যার যে সামর্থ্য আছে, যতটাই হয় একটা কয়েনই যদি হোক, রূপোর কয়েনও যদি পারেন, আপনি সোমবার দিন ওইটা দিয়ে দেবেন, তাহলে কী হবে, মেন্টাল প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন। পাঁচটি বাতাসা দেবেন একটু বড় সাইজের, সেটাকে বড় সাইজে, যদি আপনাদের আশেপাশে গরু থাকে তাহলে 5টি বাতাসা নিয়ে প্রতি সোমবার কয়েকটা সোমবার করুন না, 16টা সোমবার করুন না, গরুকে খাইয়ে দেবেন, দেখবেন এটাতেও খুব ভালো ফলাফল পাবে। চন্দ্র নিচস্থ ষষ্ঠ অষ্টমে যদি থাকে, সন্ধ্যার পর কোনো জিনিস খাবেন না, কী খাবেন না, দুধ দই মিষ্টি সাদা মিষ্টি, মানে এইসব জিনিস কোনো মতেই খাবেন না, খেলে আপনাদের কী হবে, মানে খারাপ দেখা যাবে।
চন্দ্র যদি রাহু কেতু ও শনি দ্বারা পীড়িত হয় তার মানে বলা হয় রাতের সময় এই সাদা জিনিস কোনো মিষ্টি ইত্যাদিও খাবেন না, দুধ তো বিশেষ করে খাবেন না, দই খাবেন না, এবং তার সাথে সাথে কোনো সাদা মিষ্টি তৈরি করা খাবেন না। এটা জেনে রাখুন, যাদের যদি চন্দ্র পীড়িত থাকে বা দূষিত থাকে বা চন্দ্র যদি নিজস্থ থাকে। এবার আপনাদের একটা জিনিস জানাচ্ছি, যেটা হচ্ছে কি, যদি আপনার জন্ম ছকে চন্দ্র পীড়িত হয় জন্মকুণ্ডলিতে, তার মানে হচ্ছে কি, আপনার বয়স তার মধ্যে যদি হয় 24-25 বছর বয়স, তাহলে দেখবেন এবং চন্দ্রের মানে কি, আর প্রথম কথা হচ্ছে যদি জন্মছকে এটাও দেখা যাচ্ছে যে আপনার চন্দ্রের দশাও চলছে আর পীড়িত চন্দ্র আছে, তাহলে জেনে রাখুন এই চন্দ্র আপনাদেরকে জীবনকে মানে অত্যাধিক প্রভাবিত করে তুলবে। মানে প্রভাবিত বলতে কি বাজে দিক দিয়ে বলা হয় এটা, তাহলে কি তাদের জন্য তো এই মন্ত্রটা নিশ্চিত আপনারা করবেন, ওম সোম সোমায় নমঃ, এই মন্ত্রটা পড়তে থাকুন যতবার খুশি পড়তে থাকুন, আর তার সাথে সাথে আপনার মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র পাঠ করবেন ওম জুং স, এই 108 বার এই মন্ত্রটাকে অবশ্যই পড়বেন, নাহলে দেখবেন আপনাদের ওই সময় 24-25 বছর বয়সে আর চন্দ্রের দশা যদি চলছে ভীষণ কষ্ট পাবেন। প্রতি শনিবার করে কোনো গরিব বা কমজোর ব্যক্তিকে, যে মানে কাজের লোক হোক বা কাজের লোক ছাড়া আপনার যাকে খুশি কোনো গরিব ব্যক্তিকে 2 প্যাকেট দুধ আর আতপ চাল সাধ্য মতন, যার যতটা সাধ্য আছে সেই হিসাবে দিতে পারে, কিন্তু প্যাকেট দুধের দুটোই নেবেন, দুটো নিয়ে কোনো কাজের লোককে দান করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, দুধ আর সাদা জিনিস এগুলো সূর্যাস্তের আগেই আপনাকে দিতে হবে, সর্বদা গলায় একটি রূপোর চেন ধারণ করে রাখবেন, চন্দ্রের অশুভ প্রভাবকে দূর করার জন্য, মেন্টাল ব্যালেন্সকে ঠিক রাখার জন্য রূপোর গ্লাসে যদি জল খেতে পারেন খুব ভালো হয়, এতে কী হবে রাহুও শান্ত হবে। রাহু নালে যাদের চন্দ্র কমজোর আছে তাদেরকে রাহু ভীষণভাবে কষ্ট দিয়ে থাকে, যাদের চন্দ্র নিচস্থ বা পীড়িত হলে প্রতিদিন নিজের মায়ের চরণ স্পর্শ করবেন, অবশ্যই করবেন, যদি মা থাকে খুব ভালো, না থাকলে ঠাকুরমা দিদিমা যদি থাকে আপনার পাশে আসে থাকেন তাহলে অবশ্যই ওনার আশীর্বাদ নেবেন, এবং দুমুখী রুদ্রাক্ষ গলায় অবশ্যই ধারণ করবেন। দুমুখী রুদ্রাক্ষ চন্দ্রের প্রতীক হয়, তার মানে দুমুখী রুদ্রাক্ষ করলে আপনার মেন্টাল ব্যালেন্সটাও ঠিক রাখবে। চন্দ্র দেখুন আমাদের ভীষণ সরল সরল গ্রহ, ভীষণভাবে আমাদের উন্নতি দেয়, টাকা পয়সা প্রচুর মাত্রায় দিয়ে থাকে, প্রচুর আমাদের মানে কী বলবো চঞ্চল করে দেয়। যদি চন্দ্র অশুভ হয় চঞ্চলতা এত বেশি করে দেবে, আপনি দেখেন ছোটো ছোটো বাচ্চারা ভীষণ চঞ্চল হয়, তাদের জন্য মায়েরা কী করে একটা মুক্ত ছোটো একটা মুক্ত চন্দ্র লকেট করে তাদের গলায় পরিয়ে দিতে হয়, আর তাদের তখন কী ওরা শান্ত হয়। যখনই আমরা এই জিনিসগুলো করি তখন দেখা গেছে যে চন্দ্র আমাদের শান্ত হয়ে যায়, চন্দ্র যদি উৎপাত করে তা মানুষকে পাগলও করে দিতে পারে। এবার দেখবেন আরেকটা কথা বলছি, যাদের জন্ম ছকে দেখবেন চন্দ্র মঙ্গল যুক্ত হয় যে কোনো রাশিতে বসে আছে, দেখা গেছে সে মানুষের রক্তজনিত কোনো না কোনো রোগ হয়ে যায়, রক্তজনিত রোগ বুঝতেই পাচ্ছেন তারা, এবং তার সাথে সাথে তারা খুব এক্সাইটেডও হয়ে পড়েন। তাদের জন্য একটি উপায় বলছি, সেটা হচ্ছে কি, রূপার যে কোনো জিনিস শিব মন্দিরে ঠাকুর মশাইকে দান করে দিন, রূপার যে কোনো জিনিস ঠাকুর মশাইকে দান করুন, আপনি দেখবেন আপনার এর মধ্যে খুব ভালো ফলাফল পাবেন। আর একটা কথা হচ্ছে, যদি এটা না পারেন তাহলে আমাকে একজন মানে আমার ইউটিউবে যখন প্রোগ্রাম আমি দিই তার মধ্যে একজন আমাকে লিখলো, লিখে পাঠালো যে আমি বুঝতে পারছিলাম আমাদের মধ্যে ওই চমকে চিমকে যেটা হয় মানে বাংলাতেও তাই স্তবক বলে, সেই ইউটিউবের একটা কোনো আমাদের ফলোয়ার আমাকে জানালেন যে এটাকে স্তবক বলা হয়, সে মিষ্টির উপরে যেগুলো বরফি টরফি ইত্যাদির উপরে মিষ্টির উপরে মিষ্টির দোকানে লাগান, তাহলে সেটাকে কী করবেন, সেটাকে নিয়ে শিব মন্দিরে দান করবেন বা শিবলিঙ্গের উপরে অর্পণ করে দেবেন, দেখবেন বাড়ির শিবলিঙ্গে তো করতে পারেন, দারুণ ফলাফল পাবেন। তার সাথে আরেকটা জিনিস করবেন, যে কোনো সাইজের আমলা তেল, আমলা অয়েল যেটা পাওয়া যায়, আমরা তেল নিয়ে ডাবর কোম্পানির পাওয়া যায়, ঠাকুরমশাইকে দান করবেন, এই দোষ থেকে অনেক ভালোভাবে ফলাফল পাবেন। এবার আরও কয়েকটি কথা বলবো, সেগুলো নিশ্চয়ই আপনাদের ব্রহ্মাস্ত্র হবে। দেখবেন চন্দ্রের যত রকমের কষ্ট আপনারা পাচ্ছেন চন্দ্র দ্বারা পাচ্ছেন বা মেন্টালি ডিস্টার্ব আছেন, ভীষণ ভালো ফলাফল পাবেন। এবার যাদের আপনি একটা অভ্যেস থাকে, কী হয় কোথায় গেলেন ব্যাগ রেখে গেলেন ভুলে গেলেন, কোনো ওখানে ভুলে গেলেন, তারপর মনে পড়লো মোবাইল রেখে দিলেন ভুলে গেলেন মনে পড়লো, তা এগুলো সব চন্দ্রের দোষের জন্যই হয়। চন্দ্র যদি দোষ দূষিত থাকে বা পীড়িত থাকে তবেই এই দোষগুলো কিন্তু আসে। আপনার অনেক জিনিস যাবেন, আমরা পেন ভুলে যাই অত্যাধিক অনেক কিছু ভুলে যাই, আমাদের দুটো মেন হচ্ছে কি চন্দ্র আর রাহু, এই দুটো গ্রহ এমন হয় যেগুলো আমাদেরকে মেন্টালি ডিস্টার্ব করে দেয়, আমরা মাথাটাকে ঠিক রাখতে পারি না। চন্দ্র যদি মানুষের ঠিক থাকে সে দেখবেন মানুষ একদম উৎকৃষ্ট উচ্চ মানুষ হবে। এবার আমি আপনাদেরকে একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে কি, চন্দ্রকে শনি রাহু ও কেতু যদি দৃষ্টি দেয় তাহলে আপনারা কী করবেন, পূর্ব দিকে মুখ করে পুজো করবেন না। কারণটি হলো কি, পূর্ব দিকে হচ্ছে রবির দিক, আর রবির এই তিনটে গ্রহের সাথে শত্রুতা থাকে, শত্রুতা বলতে কার কার,
শনির সাথে আছে, রাহুর সাথে আছে, কেতু থাকে, তাই জন্য আমরা পূর্ণভাবে সে ফলাফল পাই না। তা সেই ক্ষেত্রে কী করবেন, পূর্ব উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে পুজো করলে খুব ভালো ফলাফল পাবেন। এবার আপনাদেরকে আমি কয়েকটা দারুণ জিনিস বলবো, যেগুলো হবে চন্দ্রের ব্রহ্মাস্ত্র উপায়, যেগুলো হচ্ছে কি আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, জানি যে আমরা জন্মছকের মধ্যে এটাই দেখেছি, যাদের জন্মছকে চন্দ্র রাহু বা চন্দ্র কেতু যদি একসাথে থাকে, যে কোনো রাশিতে অবস্থিত থাকে, তার জন্য একটি এমন উপায় বলছি, এমন ব্রহ্মাস্ত্র বলছি, যেগুলো করে সেগুলো মানে আপনার সারা জীবন এই কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারবেন। এবার কী হচ্ছে, শুক্রবার রাত্রিতে কী করবেন, অল্প জব নেবেন। জব নিশ্চয়ই বুঝতে পারছেন, জব গমের মতন দেখতে দেখতে হয়, সেই জবটাকে নিয়ে নেবেন। জব নিয়ে প্রথমে কী করবেন, কাঁচা দুধের মধ্যে ওটাকে ভিজিয়ে রাত্রিবেলা রেখে দেবেন। কবে করছেন এটা, শুক্রবার রাত্রিবেলা ভিজিয়ে দিচ্ছেন, তার মানে শনিবার সকালে স্নান করার পর সেটাকে তুলে আগে ভালো করে ছেঁকে নেবেন। সেটাকে ছেঁকে নেওয়ার পর তারপর সেটা কী করবেন, ভেজানো জবটাকে নিয়ে ভালো করে বেটে নেবেন, অল্প চিনি দিয়ে, তার মধ্যে একটু চিনি দিয়ে, অল্প চিনি দিয়ে তাকে ভালো করে বেটে নেবেন। এবার এই বাটাটাকে নিয়ে কী করবেন, বাড়িতে যে রাখা শিবলিঙ্গ বা যে কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গ গিয়ে আপনি তার উপরে আগে লেপ করে দিন। শুধু সাতটি শনিবার করুন, সাতটা শনিবার করে দেখুন আপনার যত মানে কষ্ট চলছে, মানে যেমন রাহু চন্দ্রের কষ্ট, কেতু চন্দ্রের কষ্ট, গ্রহণ দোষ, এটাকে কলঙ্কিত দোষও বলা হয়, মানে কলঙ্ক লাগিয়ে দেয় নারীদের উপরে, বিশেষ করে লাগায়, বিশেষ করে দেখবেন আপনার ম্যাক্সিমাম জন্মছকের মধ্যে, নারীদের যদি জন্মছকের মধ্যে এটা হয়, কোনো না কোনো একটা অপবাদ হবেই, দেখবেন মিলিয়ে দেবেন আমার এই কথাটা। আর তার থেকে বাঁচার জন্য আপনি এটা উপায়টা করবেন, এই উপায়টি প্রত্যেক বছর একবার অবশ্যই করবেন। একবার বলতে গেলে মানে আপনাকে সাতটা শনিবার কিন্তু করতে হবে, শুক্রবার রাত্রি ভিজিয়ে রাখছেন, জব ভালো করে বুঝে নিন, জব মানে সেই জবটা দেখবেন মানে কী বলে ওটা, গমের দানার মতন হয়, একটু লম্বাটে লম্বাটে হয়, সেটাকে দেখবেন করিয়ে দেখবেন, মানে প্রত্যেক বছর আপনার করতে হবে সাতবারই, প্রত্যেক বছর করুন। আপনার জন্মছকে যে চন্দ্র রাহু গ্রহণ দোষ রয়েছে, চন্দ্র কেতু যেটা গ্রহণ দোষ রয়েছে, মানে এটাতে আপনাদের সারা জীবন নিষ্কৃতি পেয়ে যাবেন, আপনার জীবন আর কোনো রকমের কলঙ্ক, যাদের ছোটো ছোটো বাচ্চারা আছে, মেয়েরা আছে বিশেষ করে, তাদেরকে দিয়ে তো অবশ্যই করাবেন, অবশ্যই করাবেন, আমি আপনাকে বলে রাখছি এটা, তাদেরকে দিয়ে অবশ্যই করাবেন। তাদের না হলে কী হবে, জীবনে এমন কষ্ট তারা পায়, সে পুরুষ হোক নারী হোক সবাই কষ্ট পায়, এই ছকটা মানে এই যোগটা যেটাকে বলা হয়, রাহুচন্দ্র বা কেতুচন্দ্র একসাথে যদি থাকে যে কোনো হাউসে, মানে বারোটা ঘর থাকে রাশির, যে বারোটা ঘরের মধ্যে যে কোনো রাশির উপরে যদি বিরাজমান থাকে, তাহলে সে মানুষ ভীষণ কষ্ট পায়। আপনারা জেনে রাখুন, এই একটা ব্রহ্মাস্ত্র আপনাকে এটা বলছি, আরও কয়েকটা বাকি আছে সেটাও বলবো, আপনি শুনে যান আর করুন এই উপায়গুলো, দেখবেন বিশাল ভালো ফলাফল আপনি পেয়ে থাকবেন। মানে এই গ্রহণ দেশ থেকে আপনি তবেই মুক্তি লাভ করতে পারবেন যদি আপনারা প্রত্যেক বছর সাতটা দিন করে যদি এটা উপায়টা করেন, উপায়টা করলে আপনি করে দেখুন আপনার কী সুন্দর ফলাফল পাবেন। এবার আমি আপনাদেরকে জানাবো যেটা হচ্ছে, যাদের জন্মছকে শনিচন্দ্র একত্রে থাকে, শনিচন্দ্র যুক্ত যদি থাকে যে কোনোভাবেই থাকুক কেন, আপনার যেমন ষষ্ঠে থাকলে, অষ্টমে থাকলে, দ্বাদশেও যদি থাকে, তাহলে তো এটা ভীষণ বাজে হয়। তাহলে কী হয়, সে মানুষ, তার মানুষের রাতের ঘুম চলে যায়, সে সারা রাত শুতে পারে না, তাহলে কী হয়, তার জন্য দেখুন সারা জীবন তাকে ওষুধ দিয়ে ঘুমোতে হয়। এবার কথা বলছি আমি যেটা, সেগুলো কয়েকটা উপায় আমি বলবো, এটাও একটা ব্রহ্মাস্ত্র উপায় বলবো, সেটাকে মিলিয়ে নেবেন আমার কথা, আপনি করে দেখবেন এই দোষ থেকে আপনার মুক্তি পাবে, এমন যোগ হচ্ছে এটা। তার মানে কী হচ্ছে, যদি মা আপনাদের এক জেনে রাখুন, শনিচন্দ্র যুক্ত থাকে, যদি মা জীবিত থাকে, তাহলে জেনে নিয়ে আপনার ততদিন তো আপনার জীবন খুব ভালো যাবে, কিন্তু যেই মা আপনার মানে গত হয়ে যাবেন, তখন দেখবেন তারপর থেকে আপনার জীবনে ঝড় নেমে আসবে। আপনি যতই পড়াশোনা ভালো করছেন, যতই আপনি মানে উচ্চ ক্লাসে চাকরি করছেন, তারপর থেকেই দেখবেন, তার পর দিন থেকেই দেখবেন আপনার জীবনে এমন ঝড় নেমে আসবে যেটাকে আপনি কোনো দিন বাঁচাতে পারবেন না। কিন্তু বাঁচার রাস্তা আছে, আমাদের শাস্ত্র আমাদের অনেক কিছু জানিয়েছে। এবার তার জন্য কী করবেন, মানে ব্রহ্মাস্ত্র উপায় আপনি লিখে রাখুন, আপনার কী করবেন, আটটা শনিবার করতে হবে এই উপায়টা, একটাও যেন বাদ না যায়। হ্যাঁ, নারীদের ক্ষেত্রে আমি বলে রাখি, কোনো ব্যাপারে জেনে রাখুন আপনারা, যখন আমি উপায় বলছি আটটা একটানো করতে হয় বা ইত্যাদি, তার মধ্যে নারীদের মেয়েদের শরীর খারাপ হয়, কোনো ব্যাপার না, আপনি যদি চারটে করার পর বাধা পড়ে গেল, তিনটে করার পর বাধা পড়ে গেল, তারপর সেটাকে বাদ দেবেন, ওই সপ্তাহটাকে বাদ দেবেন, তারপর থেকে আবার ধরে নেবেন, তার মানে বুঝতে পারছেন আপনার কন্টিনিউটি সেখানেই হয়, তার মানে আপনাদের যে শরীর খারাপ হয় তাতে কোনো দোষ নেই, এটা ঈশ্বরের প্রদত্ত জিনিস আপনাদের, তার জন্যই বলা হয় আপনারা আটটা করবেন, আটটা ওইভাবেই বুঝে নেবেন যেভাবে আমি বললাম আপনাদেরকে। তাহলে যে কোনো শনি মন্দিরে যাবেন বা আশেপাশে, শনি মন্দিরের আশেপাশে কী করবেন, আপনাকে ভাজা চিড়ে পাওয়া যায়,
ভাজা চিড়ে নোনতা, নোনতা ভাজা চিড়ে পাওয়া যায়, আজকাল তো প্যাকেটেও পাওয়া যায়, বড় বড় কোম্পানির প্যাকেটেও আজকাল ভাজা চিড়ে পাওয়া যায়, সেই ভাজা চিড়ে নিয়ে নেবে, সেটাকে অন্তত আটটা ব্যক্তিকে, আটটা ব্যক্তিকে বা আটজনকে দান করে দেবেন। এটা করবেন প্রত্যেক বছরে একবার করে করুন, আপনি দেখুন আটটা শনিবার এইভাবে করবেন, আপনাকে দানই দিতে হবে, আর তো কিছু করতে হবে না। আমি তো যে উপায়গুলো বলি ভীষণ সহজ, আপনাদের উপায় বলি, যেটা দান করলে আপনি দেখবেন আপনাদের জীবনে এই শনিচন্দ্র বিষযোগ আপনার জীবনভর আপনাকে কষ্ট দেবে না। আর না হলে আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি নোনতা চাল হয়, নোনতা চাল যদি পাওয়া যায়, আমি জানি না এগুলো পাওয়া যায় কি না পাওয়া যায়, নোনতা চালও আপনি ডাইরেক্ট দিতে পারেন, কোনো ব্যাপার না। নোনতা চাল তো প্যাকেট পাবেন না, আপনাকে আটটা পুটলি করে দিতে হবে, আটজনকে আপনার দান করতে হবে। কোথায় করতে হবে? শনি মন্দিরে আশেপাশে কোথায় দিয়ে আসবে, আপনি দেখবেন। এবার যাদের মা জীবিত আছে, ধরুন যাদের মা জীবিত আছে, তাদের কাছ থেকে কী করবে? আরেকটা উপায় জেনে নিন, এটাও শনিচন্দ্র বীরযোগের জন্য, এটাকে খণ্ডন করার জন্য। যাদের মা জীবিত আছে, এখানে কী করবেন? একটা রূপোর কয়েন নেবেন, রূপোর কয়েন তার মায়ের হাত থেকে নিয়ে নেবেন, মায়ের হাত থেকে নিয়ে সেটাকে আপনি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার সারা জীবন আপনার কাছে রাখুন। এবার যারা সারা জীবন তো রাখা যায় সম্ভবপর না, হয়তো কোথায় আপনি রেখে দিলেন, ভুলে গেলেন, এটা সম্ভবপর না, তাও আমি বলবো যদি আপনারা ওই কয়েনটাকে নিয়ে একটা ফ্রেমের মধ্যে বাঁধিয়ে আপনার ঠাকুর আসলে রেখে দিন, ব্যাস আপনি রেখে দিন না, আপনি দেখবেন আপনার ঘরে কোনো রকমের অশান্তি হবে না। মা যদি গত হয়ে যান, তারপর দেখবেন ওই কয়েনটাই আপনার রক্ষা করবে, সে মায়ের হাত থেকে যদি পেয়ে থাকেন। আর যদি মা যদি না থাকে, এবার যদি আপনি করছেন, হয়তো আপনার যদি দিদা থাকেন বা আপনার ঠাকুমা যদি থাকেন জীবিত, তার হাত থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে সারা জীবন আপনাকে সযত্ন করে রাখতেই হবে। আর যদি আরেকটা বলছি, যারা লাল কাপড়ে বেঁধে রাখছেন নিজের পকেটে, যদি কোনো আপনি জীবনে এমন কোনো কাজে যাচ্ছেন যেটাতে আপনার সন্দেহ হচ্ছে যে আমার হবে কি হবে না, কারণ চন্দ্র তো মনটাকে প্লাস মাইনাস সবসময় করে থাকে, হবে কি হবে না, এই জিনিসটাই হয়, চন্দ্র যাদের পীড়িত থাকে হবে কি হবে না এটাই হয়, তার মানে কী করবে? তাহলে ওই পুটলিটাকে, মানে বাঁধা পুটলিটা, যেই কয়েনটা আপনি মায়ের হাত থেকে পেয়েছেন বা দিদার কাছ থেকে পেয়েছেন বা ঠাকুরমার কাছ থেকে পেয়েছেন, সেটাকে সাথে করে নিয়ে যান। আপনি দেখবেন সেই কাজটা আপনার পূর্ণ হবেই, আর শনিচন্দ্রের বীজযোগ আপনাকে আটকাবে। এবার অনেক ছেলেমেয়েরা আছেন, আমি দেখেছি, যারা পড়াশোনা করছেন, সায়েন্স নিয়ে পড়ছেন বা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ছেন, ডাক্তারি পড়ছেন ইত্যাদি পড়ছেন, তাদের দেখা গেছে, আমি দেখেছি ম্যাক্সিমাম, যে এমন সময় হয়তো মায়ের মা চলে গেলেন, তারপরে কিন্তু তাদের জীবনে ঝড় নেমে এসছে, ঝড় নেমে এসছে, এমন ঝড় নেমে এসছে মানে তছনছ হয়ে গেল জীবন, এত সুন্দর পড়াশোনা করার পর সে নেশার শিকার হয়ে গেল। মানুষকে ভীষণ, মানুষকে পাল্টাতে দেরি লাগে না, যে সেটা আমাদের গ্রহ নক্ষত্রে কিন্তু আমাদের করায়। তো সেই সূত্রে আমি বলবো আপনাকে এটা মিরাকেল কাজ করবে। আপনি যদি মায়ের হাত থেকে যদি কয়েন রেখে থাকেন, নিয়ে থাকেন, নিয়ে নেবেন, আপনি মার কাছ থেকে চেয়ে নেবেন, আর যাদের সামর্থ্য নেই তারা এমনি দেশে চলতি কয়েনও নিতে পারে, কোনো অসুবিধা নেই, চলতি কয়েন নিয়ে নিন বা রুপোর একটা ছোট্ট টুকরো নিন, তার সাথেই বেঁধে রেখে দিন। আর যারা রুপোর কয়েন যদি পান, আপনি দেখবেন এটা কী সুন্দর ফলাফল দেবে। আপনার যখন ঘর পাল্টাবেন ইত্যাদি করবেন, তো আপনার ঠাকুর দেবতা ইত্যাদি তো পাল্ট নিয়ে যান ওই নতুন ঘরে, সেটাকেও আপনি একদম ফ্রেম করে রাখবেন, আপনার যদি প্রয়োজন হয় ফ্রেম করে রেখে দেবেন, তাতে কোনো সময় আপনার হারাবে না। ঠাকুর স্থানে থাকলেও এই ঘরে থাকুক বা অন্য ঘরে যান, আপনি বড় হয়ে যাবেন, আপনার মায়ের আশীর্বাদ দ্বারা দেখবেন আপনি কত সুন্দর ফলাফল পাবেনই পাবেন। আরও কয়েকটি উপায় আপনাদের জানিয়ে দিই, সেগুলো হচ্ছে কি, এটাও একটা ব্রহ্মাস্ত্র উপায় আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন আমার কথা। আজকের যুগ কী হচ্ছে, ডিপ্রেশনে ভরা, বহু ক্ষেত্রে মানুষকে মানে ডিপ্রেশনে এমন শিকার হয়ে পড়েন যার ফলে কী হয়, মানুষ সুইসাইড অবধি করে ফেলে, তাদের এই টেন্ডেন্সিটাও চলে আসে। মানে কী হচ্ছে, ডিপ্রেশনের কারণটা তো প্রচুর হয়, ডিপ্রেশন মানে শুধু আসে না, কিছু কারণ হয়, হয়তো প্রেম ভেঙে গেল বা প্রেম টিকলো না, বিজনেসে লস, চাকরি হঠাৎ চলে গেল, কেউ টাকা পয়সা মেরে দিল, পরীক্ষার টেনশন বা ফেল করে গেলেন, এমন অনেক পরিস্থিতি থাকে মানুষের জীবনে, বহুত এমন পরিস্থিতি আছে যেগুলো মানুষকে একদম ভেঙে দেয়, মানে ডিপ্রেশন শিকার হয়ে যায়। আর ডিপ্রেশন থেকে বড় রোগ কোনো নেই, তাই জন্য আমি বলবো আপনার চন্দ্রটাকে বলিষ্ঠ রাখুন। কী করবেন, একটা ব্রহ্মাস্ত্র উপায় দিচ্ছি, আপনারা করে দেখুন, দারুণ ফলাফল পাবেন। যারা ডিপ্রেশন শিকার আছেন, যারা মনটা কথায় কথায় ভেঙে দেন, ভেঙে ফেলেন, তার জন্য কী হচ্ছে, রাত্রিবেলা শোবার সময় কী করবেন, একটি রূপোর বা স্টিলের কোনো ঘটি বা গ্লাস নিয়ে নেবেন, তার মধ্যে যদি স্টিলের হয় স্টিলের বা রূপোর হলে রূপোর চলবে, কোনো অসুবিধা নেই। সেটাকে নিয়ে আপনি কী করবেন, আপনি যেখানে শুচ্ছেন সেই খাটের তলায় রেখে দিন, খাটের তলায় একটা ঢাকনা দিয়ে রেখে দিন। আবার যাদের আবার মেঝেতে যারা শোন তারা আশেপাশে কোথায় রেখে দিন, নো প্রবলেম, কোনো ব্যাপার না, খাটে শুতে পারছেন না, আপনি আশেপাশে কোথায় রেখে দিন। এটা রাখার পর কী করবেন, বা আপনার সাইড টেবিল যদি থাকে সেখানে রেখে দিন, কোনো অসুবিধা নেই। আপনি খাটের উপরে শুচ্ছেন, জায়গা নেই, বক্স খাট আছে, তাহলে কী করবেন, সাইড টেবিলে কোথায় রেখে দেবেন। আর সেটাকে রেখে প্রথমে ঘুম থেকে উঠে সকালে কী করবেন, আপনার উঠেই ওই গ্লাসের জলটাকে নিয়ে, যে কোনো কাঁটাওয়ালা মানে গাছ থাকে,
যে কাঁটাযুক্ত যে গাছ থাকে তার মধ্যে গিয়ে ঢেলে দিন। আপনি দেখবেন আপনার যত রকমের ডিপ্রেশন আছে, মানে দেখবেন আপনি নর্মাল লাইফ লিড করতে পারছেন না, দারুণভাবে আপনার নর্মাল লাইফ লিড করতে পারবেন আর সমস্ত ডিপ্রেশন থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার উত্তরেই আপনি নিজেই আপনার উত্তর পেয়ে যাবেন। এবার আরেকটা বাকি আছে, সেটাও বলে দিই, যাদের জন্মছকে দেখবেন চন্দ্র ষষ্ঠ অষ্টমে বা দ্বাদশে থাকে তাদেরকে বলবো কোনো মতেই কাউকে জল দান করবেন না, এটা জেনে রাখুন। যাদের ষষ্ঠে চন্দ্র আছে বা অষ্টমে চন্দ্র আছে বা দ্বাদশে চন্দ্র আছে তাহলে কোনো মতেই আপনার জলের দান করবেন না। তাতে এই তিনটি স্থানে চন্দ্র বিষের মতন হয়ে পড়ে। যখন আমাদের দেখি জন্মছকে দেখবেন যাদের জন্মছকে ষষ্ঠে থাকে অষ্টমে থাকে এবং দ্বাদশে থাকে তাদের দেখবেন এটা বিষের মতন, কিন্তু সেই জলটাই বিষের মতন হয়ে যায়। তার কারণ ম্যাক্সিমাম দেখা গেছে যখনই আপনি জল দান করবেন, নিজের হাত দিয়ে কাউকে জল দান করছেন, তাদের দেখা গেছে ম্যাক্সিমাম দেখা গেছে সেই মানুষের প্যানক্রিয়াসের প্রবলেম হয়ে যায়, ভীষণ তারা শারীরিক কষ্ট পায়। সেই জন্য আমি বলবো আপনাদেরকে মিলিয়ে নিন আমাদের এই কথাটা, আপনারা মিলিয়ে দেখুন যাদের জন্মছকে ষষ্ঠে আছে চন্দ্র, ষষ্ঠে চন্দ্র আছে বা অষ্টমে চন্দ্র আছে বা দ্বাদশে চন্দ্র আছে, দ্বাদশে চন্দ্র থাকলে ঠিক আছে মানুষকে বিদেশেও যাওয়া হয়, এটা একটা ভালো যোগও থাকে, কিন্তু আবার দেখবেন এই ধরনের রোগও লেগে যায়। আপনি জল দান করবেন না, কাউকে জল দান মানে বুঝতে পারছেন, কাউকে জল খেতে দিলেন সেটা কোনো কথা না, কিন্তু দান করবেন না। দান হিসাবে আপনি বটল অনেক রকমের থাকে তো মানুষকে দান দেয়, অনেক জায়গায় মন্দির টন্দিরে গিয়ে তার দান করে, সেটা নয়, সেটা করবেন না। ব্যাস, আপনি বাড়িতে কেউ এসে কাউকে জল খাওয়াচ্ছেন সেটাকে দান বলা হলো, সেটা আপনার বাড়িতে আপনি কাউকে খাওয়াচ্ছেন আপনার গেস্টের কী করছেন সেটাকে শ্রদ্ধা সুমন, মানে যত রকমের শ্রদ্ধা আপনি করছেন তাকে জল খাওয়াচ্ছেন, কোনো ব্যাপার না। কিন্তু বিশেষ করে আপনার যদি চন্দ্র পীড়িত থাকে তাহলে ষষ্ঠ অষ্টমে দ্বাদশ থাকে তাদের ক্ষেত্রে আমি বলবো কোনো রকম জলের বোতল কিনে বা জল কাউকে দিয়ে আপনি দান করবেন, দয়া করে এটা মেলাবেন আমার কথা কয়েকটা, আপনার ভীষণ ভালো ফলাফল পাবেন। যদি চন্দ্র বলিষ্ঠ থাকে মানুষের জীবনে তারা বহুত উন্নতি করে, আর যদি চন্দ্র যদি পীড়িত থাকে তাহলে ভীষণ ডিপ্রেশনের শিকার হয়ে পড়ে, কোনো ব্যাপার না। আমরা যখন মানে আমরা জ্যোতিষশাস্ত্রে এগুলো পড়েছি, উপায়গুলো জানি বলেই আমি আপনাদের জানাচ্ছি, আর এই উপায়গুলো এমন কিছু দামি নয়, আপনাদের এমন কিছু যাবে না, খুব একটা পয়সাও লাগবে না, করে দেখুন না আমার এই উপায়গুলো, ছোটো ছোটো উপায়গুলো করে দেখুন না। আমাদের শাস্ত্র মিথ্যা বলে না, শাস্ত্র পুরো সত্যি কথাই বলে, আর শাস্ত্র তুলেই আমি আপনাদের সমস্ত কিছু জানাই। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন, আবার দেখা হবে, নমস্কার।